আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আজকের ভিডিওতে আমি নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র বইয়ের আম আটির ভেপু গল্পের বহুনির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথম প্রশ্ন, উঠানের কোন জায়গা থেকে দুর্গা অপুকে ডাকছিল? আমরা যদি অল্প করে একটু জেনে নিই, এই আম আটির ভেপু গল্পটি লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা আম আটির ভেপু গল্পে আমরা দুর্গা এবং অপুকে দেখতে পাই। দুর্গা এবং অপু হচ্ছে ভাই বোন। তো যেটা বলছিলাম যে প্রশ্ন দেওয়া আছে যে উঠানের কোন জায়গা থেকে দুর্গা অপুকে ডাকছিল, আমতলা, বটতলা, কাঁঠালতলা, জামতলা? সঠিক উত্তর কাঁঠালতলা, অর্থাৎ উঠানের কাঁঠালতলা থেকে দুর্গা অপুকে ডাকছিল। দ্বিতীয় প্রশ্ন, তাহলে সঠিক উত্তর হচ্ছে কাঁঠালতলা। দ্বিতীয় প্রশ্ন, আম আটির ভেপু গল্পে বর্ণিত হরিহরের পুত্রের নাম কি? তপু, অপু, বিধু, তিনু? আমরা কিন্তু গল্পের প্রথমেই দেখতে পাই যে দেওয়া ছিল হরিহরের পুত্রের নাম কি, হরিহরের পুত্রের নাম হচ্ছে অপু। তৃতীয় প্রশ্ন, আম আটির ভেপু গল্পে ডালা ভাঙ্গা টিনের বাক্সটি কার? দুর্গার, অপুর, হরিহরের? সঠিক উত্তর হচ্ছে অপুর। আমরা গল্পে দেখতে পাই যে হরিহরের পুত্র অপু, অপুর একটা ছোট টিনের বাক্স আছে। হরিহরের পুত্র অপুর একটা ছোট টিনের বাক্স আছে, সেটা ডালা ভাঙ্গা, অর্থাৎ অপুর টিনের বাক্সটি হচ্ছে অপুর। আম আটির ভেপু গল্পে ডালা ভাঙ্গা টিনের বাক্সটি কার? সঠিক উত্তর অপুর। অপুর কাছে থাকা টিনের ভেপু বাসিটির দাম কত? 1 পয়সা, 2 পয়সা, 3 পয়সা, 4 পয়সা? সঠিক উত্তর 4 পয়সা, অর্থাৎ অপুর কাছে থাকা টিনের ভেপু বাসিটার দাম হচ্ছে 4 পয়সা। পরবর্তী প্রশ্ন, 5 নম্বর, আম আটির ভেপু গল্পে অপুর খেলনা পিস্তলটির দাম কত? 1 পয়সা, 2 পয়সা, 3 পয়সা? সঠিক উত্তর 2 পয়সা। 2 পয়সা, আম আটির ভেপু গল্পে অপুর যে খেলনা পিস্তলটি ছিল সেই খেলনা পিস্তলটির দাম 2 পয়সা। 6 নম্বর প্রশ্ন, আম আটির ভেপু গল্পে বর্ণিত দুর্গার বয়স কত? 6 থেকে 7 বছর, 8 থেকে 9 বছর, 10 থেকে 11 বছর, 12 থেকে 13 বছর? সঠিক উত্তর 12 থেকে 13 বছর, অর্থাৎ আম আটির ভেপু গল্পে বর্ণিত দুর্গার বয়স হচ্ছে 12 থেকে 13 বছর। 7 নম্বর প্রশ্ন, আম আটির ভেপু গল্পে দুর্গার হাতে কিসের ছুরি ছিল? সোনার, রূপার, পিতলের, কাচের? সঠিক উত্তর কোনটি? সঠিক উত্তর হচ্ছে কাচের, অর্থাৎ দুর্গার হাতে কাচের চুরি ছিল। আম আটির ভেপু গল্পে দুর্গার হাতে কাচের চুরি ছিল। পরবর্তী প্রশ্ন, 8 নম্বর, দুর্গার নারিকেলের মালায় কি ছিল? কচি আম, পাকা আম, নাটা ফল, পাকা লিচু? দুর্গার নারিকেলের মালায় কি ছিল? ছিল হচ্ছে কচি আম। দুর্গার নারিকেলের মালায় কচি আম ছিল। পরবর্তী প্রশ্ন, 9 নম্বর, দুর্গার মায়ের নাম কি? সর্বজয়া, স্বর্গদেবী, লক্ষ্মী? সঠিক উত্তর সর্বজয়া। দুর্গার মায়ের নাম সর্বজয়া। আমের গুটি কখন ঝরে পড়ে? সোনালি রোদে, সকালের রোদে, দুপুরের রোদে, বৃষ্টিতে? সঠিক উত্তর সকালের রোদে, অর্থাৎ আমের গুটি সকালের রোদে ঝরে পড়ে। দুর্গাদের বাড়ির চারপাশে কি ছিল? খেলার মাঠ, জঙ্গল, পুকুর, ফুলের বাগান? সঠিক উত্তর খেলার মাঠ। দুর্গাদের বাড়ির চারপাশে খেলার মাঠ ছিল। পরবর্তী প্রশ্ন, 12 নম্বর, হরিহর রায়ের পাশের বাড়িটি কার? ভুবন মুখুজ্জের, নীলমণি রায়ের, ঠাকুরঝির, কমল রায়ের? সঠিক উত্তর নীলমণি রায়ের, অর্থাৎ হরিহর রায়ের পাশের বাড়িটি নীলমণি রায়ের। নীলমণি রায়ের বাড়িটি কেমন ছিল? পরিপাটি, সুন্দর, সুসজ্জিত? সঠিক উত্তর পরিপাটি। নীলমণি রায়ের বাড়িটি ছিল পরিপাটি। পরবর্তী প্রশ্ন, 14 নম্বর, পথের পাঁচালী কোন ধরনের রচনা? নাটক, গল্প, উপন্যাস? সঠিক উত্তর উপন্যাস। পথের পাঁচালী হচ্ছে উপন্যাস। পথের পাঁচালী কোন ধরনের রচনা? উপন্যাস।
দুর্গার হাতে কি ছিল? আম, তেঁতুল, নারিকেলের মালা। দুর্গার হাতে কি ছিল? দুর্গার হাতে ছিল নারিকেলের মালা। অপু তার খেলনাগুলো লুকিয়ে রাখে কেন? ভয়ে, ইচ্ছে করে, চুরির ভয়ে। সঠিক উত্তর ভয়ে। অপু তার খেলনাগুলো লুকিয়ে রাখে ভয়ে। তেলের ভার ছুলে মা মারবে কেন? না জানানোর কারণে, কুসংস্কারের কারণে। সঠিক উত্তর কুসংস্কারের কারণে। পরবর্তী প্রশ্ন, তুই একটা হাবা ছেলে উক্তিটি অপুর কোন পরিচয় বহন করে? পাগলামির, নির্বুদ্ধিতার, অসহায়ত্বের। সঠিক উত্তর নির্বুদ্ধিতার। কালো মেঘ কিসের রোগে উপকারী? কালো মেঘ কিসের রোগে উপকারী? দাঁতের, কানের, যকৃতের, চোখের। সঠিক উত্তর যকৃতের। কালো মেঘ যকৃতের রোগে উপকারী। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি পরবর্তী গদ্যের বহুনির্বাচনিক প্রশ্ন নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।